আমি আমার দুধের দুইটা মাসুম বাচ্চা বাসায় রেখে এসেছি।
বাড়ি লোকের কাছ থেকে আমাকে ছেড়ে দেয়। আমি আমার দুধের মতো বাচ্চা দুইটাকে জনমের মতো শেষ দুগ্ধ খাওয়াইয়া আমি শেষ বিদায় নিয়ে আমার চলে আসব। আমার হুজুর তো হরিণের ভাষা বুঝে রে, হরিণীর কথা শুনে শিকারী লোককে বলতেছে, ভাই রে তুমি হরিণটাকে ছেড়ে দাও, ওর দুধের দুইটা মাসুক বাচ্চা বাসায় রেখে এসেছে, ও বাচ্চা দুইটাকে জন্মের পত শেষ দুগ্ধ পান করাইয়া ও তোমার কাছে চলে আসবে শেষ বিদায়। এই কথা যখন আমার হুজুর বল, শিকারী লোক রাগ হয়ে আমার দয়াল নবীকে বলে, এই দেখো সে নাকি বনের পশু, সে কি সহজে ধরা দেয়, কত কষ্ট করে ওকে আমি ধরেছি, ও যদি একবার ছাড়া পায় ও কি আর চলে আসবে, ও কি আর ধরা দিবে। আমার হুজুর বলে, ভাই রে তুমি যদি বিশ্বাস না করো রে, তুমি আমাকে মেনে রাখো, এই হরিণি যদি চলে না আসে ফেরত না আসে তাহলে তোমার মনে যা চাই তুমি সেই শাস্তি আমাকে দিও। আবার হুজুরের কথা শুনে পাষণ্ড শিকার সত্যি সত্যি গাছ থেকে লতা এনে শক্ত করে আমার হুজুরকে গাছের সাথে বেঁধে রেখেছে, হরিণীকে ছেড়ে দিছে। হরিণী পাগল হইয়া তোমরা আমাকে গিয়া বলে, শিকারীর কাছে বেঁধে রেখেছি, শিকারী লোক যে আমাকে ধরে ফেলেছে, আমি ধরা পড়ে গেছি রে, ওরা তো আমাকে কোনো বাজারে নিয়ে বিক্রি করে আমাকে জবাই করে আমার মাংস বিক্রি করবে, তাই আমি আমার হুজুরকে ওই শিকারীর কাছে রেখে তোদের কাছে আমি শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি রে। তোরা জন্মের মতো আমার দুগ্ধ পান করে শেষ বিদায় দে, আমি না যাওয়া পর্যন্ত ওই শিকারী আমার হুজুরকে ছাড়বে না। হরিণীর কথা শুনে মাসুম দুধের বাচ্চা বলে, মা ও মা কি বলো, আমাদের জন্য হুজুর বন্দী হয়ে আছে শিকারীর কাছে, ও মা আমরা দুগ্ধ খাবো না মা, চলো আমরাও যাবো, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিব, তবু আমার হুজুরকে আমরা ওই শিকারীর কাছ থেকে মুক্ত করে ছাড়বো। এই এক কথা দুই কথা শুনে সারা বনের যত হরিণ আছে সকলে কান এই কথা শুনতে পেয়েছে, সমস্ত বনের হরিণী এসে দলে দলে আমার হুজুরের কাছে রওনা হয়ে গেছে। সবাই বলে আমরা যত বনের হরিণ আসি সবার জীবন দিয়ে দিব রে, তবু আমার সেই হুজুর পাককে যেন আমরা শিকারীর কাছ থেকে মুক্ত করতে। শিকারী লোকটা দূর থেকে ফলো করে দেখে যে বনের যত হরিণ আছে সমস্ত হরিণ বহর বেঁধে আমার দয়ানবী থেকে ছুটে যাচ্ছে। যখন এই দৃশ্য শিকারী দেখতে পায় বাবা, তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবে, আহারে তার জন্য যার কথা বনের হরিণ চলে আসে, এতো তাইলে সাধারণ মানুষ না রে, একই তাহলে সেই ব্যক্তি, তার নাম শুনেছিলাম আখেরি জামানার পয়গাম্বর আসবে সেই মহাম্মদ নামে, একই তাহলে সেই সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গিয়ে বলে, হুজুর ও হুজুর আমি আপনাকে দেখতে পারি নাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি আমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ যে আমাকে ক্ষমা করবে না, আপনি এই মুহূর্তে আপনার কালেমা পড়াই আমাকে মুসলমান করে। আমার দয়াল নবী কালেমা পড়ে ওই বেদিনী শিকারীটা মুসলমান হয়ে গেছে। আরে আমার দয়াল নবীকে লতার সাথে বেঁধেছিল, আমার দয়াল নবী ঘেমে গেছে, ওই যে মাসুম যে বাচ্চা, যে বাচ্চার জন্য আমার দয়াল নবী এত কষ্ট করলো, ওই বাচ্চা দুইটা আমার
আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকের ঘাম চেটে চেটে খেয়েছিল। আমার হুজুরের শরীরের কোন একটা অংশ বৃথা যায় না রে। কস্তুরি হরিণীর ভিতরে হইলে হরিণী